আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক লাইভ চ্যানেলের পক্ষ থেকে সকল মুসলমান ভাইদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আজ আপনাদের সম্মুখে আলোচনা করব শবে বরাতের করণীয় ও ফজিলত সম্পর্কে। শবে বরাতের কারণে শাবান মাসের গুরুত্ব অনেক বেশি। অনেকে এই ব্যাপারে একেবারেই উদাসীন, আর কিছু লোক এই আমলকে সামনে রেখে শরীয়ত বিরোধী কাজ করে। ফিকহে হানাফি আল্লামা শামী ইবনে নুজাইন, আল্লামা শরম বুলালি, শাইখ আব্দুল হক দেহলভি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ প্রমুখ উলামায়ে কেরামের মতে, লাইলাতুল বারাতের শক্তি সামর্থ্য অনুযায়ী জাগ্রত থেকে একাকীভাবে ইবাদত করা মুস্তাহাব। তবে জমায়েত দলিল আদ-দুররুল মুখতার 2/24 থেকে 25। শরীয়তের দৃষ্টিতে লাইলাতুল বারাতের ফজিলত নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। লাইলাতুল বারাতের ফজিলত ও করণীয় বিষয়ে কিছু হাদিস দেওয়া হলো। প্রথম হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আল্লাহ তাআলা 15 শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। সহি ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে খুঁজতে বের হলেন, তাকে জান্নাতুল বাকিতে পেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 14 শাবান দিবাগত রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এবং বনু কাল গোত্রের পালিত ছাগল পালের শরীরের পশমের চেয়েও অধিক সংখ্যক বান্দাকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 739, ইবনে মাজা হাদিস নাম্বার 1385। তৃতীয় নাম্বার হাদিস হচ্ছে হযরত আলীর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত যখন আসে তখন তোমরা এই রাত্রি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এই রাতের সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে এবং বলেন, কোন ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোন রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দিব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনে কথা বলে তাকে ডাকতে থাকে। সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 1384। এখন আসুন আমরা জানব লাইলাতুল বারাতের করণীয় কি। লাইলাতুল বারাতে বেশি বেশি নফল ইবাদত করা, যেমন কুরআন তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, জিকির করা, ইস্তিগফার করা, উক্ত ইবাদত সমূহ সমবেত ভাবে নয়, বরং একাকী করতে হবে। অপরদিকে কেউ যদি শাবানে 13, 14, 15, আমি আবার বলছি, অপরদিকে কেউ যদি শাবানে 13, 14, 15 তারিখে রোজা রাখতে পারে তাহলে উত্তম হবে। আর শবে বরাতে বা লাইলাতুল বারাতে বর্জনীয় হচ্ছে বিভিন্ন ভাবে আতশবাতি জ্বালানো, হালুয়া রুটি তৈরি করা, শিরনি খাওয়া, তাবারুক খাওয়া, আলোকসজ্জা করা, গুরুস্থানে যাওয়া, মেলা বসানো সম্পূর্ণরূপে বর্জনীয়।
আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের রহমত সকলের উপর বর্ষিত করুক এবং সারা রাত্রি ইবাদতে থাকার তৌফিক দান করুক এবং বিশ্বে যে মহামারী করোনা ভাইরাস নামে ছড়িয়ে পড়েছে সেই মহামারী থেকে আমাদের সকলকে রক্ষা করুক আমিন 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 আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইসলাম প্রচারের সাথে ইসলামিক লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ